রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাইকারদের মাঝে নিরাপদ রাইডিং বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হোন্ডা দুই দিন ব্যাপী একটি ক্যাম্পেইন আয়োজন করেছে। প্রথম দিনের অংশ হিসেবে রাজধানী ঢাকার ছটি স্থান গাবতলি, আবদুল্লাপুর, বাবুবাজার, ধোলাইপাড়, কুতুবখালী এবং কাজলা এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে বাইকারদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করেন হোন্ডার সিএফও অ্যান্ড সিএও শাহ মোহাম্মদ আশিকুর রহমান। এ সময় তিনি জানান, সড়ক নিরাপত্তার স্বার্থে ভবিষ্যৎ এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করবেন তারা।